31st নাইটে উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে গানবাজনা ও আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। রোববার ডিএমপি কমিশনার এটিএন নিউজ কার্যালয়ে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের উপদেষ্টা চিত্রনায়ক ডিএ তায়েব। ডিএমপি কমিশনার জানান 31st নাইটকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সময় ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ সদস্য আইনশৃঙ্খলার রক্ষায় নিয়োজিত থাকবেন। 31st নাইটে গুলশান বনানী হাতিরঝিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার। এবার কোনো ধরনের ডিজে পার্টিও করা যাবে না, না হয় কোনো ধরনের পটকা ফোটানো না হয়, কোনো ধরনের ফানুস উড়ানো না হয়, এইগুলো বিষয়ে এবং যাতে কোনো এলাকায় নারীদের প্রতি মানে কোনো ধরনের ইপটিজিং ধরনের কোনো আচরণ করা না হয় বা এই ধরনের কোনো পরিস্থিতির উদ্ভব হতে না পারে সেজন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। সেটি আমরা যেমন ইউনিফর্ম পুলিশেও নিয়ে থাকি, আবার আমরা সিভিল পুলিশে অর্থাৎ গোয়েন্দা তৎপরতাও চলে যাতে কে কোনো ধরনের অপতৎপরতা করতে না পারে।